আপনারা কেমন আছেন? আশা করছি সবাই খুব খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমি আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি সুন্দর এবং সহজ রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাবো ফ্রায়েড রাইস, ভেজ ফ্রায়েড রাইস। তো ভেজ ফ্রায়েড রাইস বানানোর জন্য যেসব উপকরণগুলো লাগবে সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে নিয়ে নিয়েছি চাল, এখানে আমি বাসমতি চাল নিয়ে নিয়েছি 500 গ্রামের মতো, এবং এটা আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপরে খুব সুন্দরভাবে ধুয়ে উঠিয়ে নিয়েছি। আর আমি এখানে সবজির মধ্যে নিয়ে নিয়েছি বিনস আর ফুলকপি, এটা আমি 80% সেদ্ধ করে নিয়েছি। তারপরে আমি নিয়ে নিয়েছি কয়েকটা লাল লঙ্কা কুচোনো, নিয়ে নিয়েছি ক্যাপসিকাম একটা ছোট সাইজের, আর লাগবে একটু পেঁয়াজ কলি, আর নিয়ে নিয়েছি এখানে গাজর, গাজরটাও আমি 80% মতো সেদ্ধ করে নিয়েছি। লাগবে পরিমাপ মতো লবণ, সামান্য একটু চিনি, আর গোটা গরম মশলার মধ্যে এখানে আমি একটা তেজপাতা, দুইটা ছোট এলাচ, একটা বড় এলাচ, দুইটা লবঙ্গ, আর দুইটা দারচিনি নিয়ে নিয়েছি, নিয়ে নিয়েছি একটু রসুন কুচি। আমি এখানে একটু মটরশুঁটি নিয়ে নিয়েছি, লাগবে একটা ডিম, সামান্য একটু ধনে পাতা কুচি। এখানে নিয়ে নিয়েছি আমি ঘি, আপনারা চাইলে সাদা তেলও দিয়ে ওই ফ্রায়েড রাইসটা করতে পারেন, আমি এখানে শুধুমাত্র ঘি দিয়ে করছি, আপনারা ঘি সাদা তেল দুটা দিয়েই করতে পারেন। নিয়ে নিয়েছি পেঁয়াজ, পেঁয়াজটা আমি এভাবে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারবেন। আর লাগবে একটু কিশমিশ আর একটু কাজু বাদাম। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। তো আমি চুলার মধ্যে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, হাঁড়ির মধ্যে আমি জল দিয়ে দিয়েছি পরিমাপ মতো। এবার আমি জলটা খুব ভালোভাবে গরম করে নেব, গরম হয়ে গেলে আমি চালটা দিয়ে দেবো এবং 80% মতো ভাতটা রান্না করে নেব। তো আমি জলটা গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। তো আমি গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম, এবার আমি খুব ভালোভাবে জলটা ফুটিয়ে নেব। তো আমার জলটা গরম হয়ে গিয়েছে, আমি এখন এর মধ্যে চালগুলো দিয়ে দেব। তো আমি চালগুলো দিয়ে দিলাম, এরপর আমি ঢাকনা দিয়ে এটাকে 80% সেদ্ধ হওয়ার মতো করে নামিয়ে নেব। তো আমার ভাতটা 80% সেদ্ধ হয়ে গিয়েছে, এরপর আমি এই ভাতটা চুইয়ে নেব। তো দেখতে পাচ্ছেন আপনারা, দেখুন এটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, এই যে 80% মতো সেদ্ধ হয়ে গিয়েছে, এরপর আমি এটা চুইয়ে নিচ্ছি। তো দেখুন আমি ভাতটা খুব সুন্দর ভালোভাবে চুইয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন আপনারা, এটা খুব সুন্দরভাবে চুয়ানো হয়ে গিয়েছে। আমি এটা এখন একটু ঠান্ডা হতে দেবো, আর ততক্ষণে আমি সবজিগুলো ভেজে নেব। তো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, এরপর আমি এর মধ্যে ঘিটা দিয়ে দিচ্ছি। ঘিটা গরম করে নেব। তো আমার ঘিটা গরম হয়ে গিয়েছে, আমি এর মধ্যে এখন কিশমিশ আর কাজু দিয়ে দিচ্ছি, এগুলো ভালোভাবে ভেজে নেব। তো আমি কাজু কিশমিশগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি, এরপর আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি। এগুলো আমি হালকা করে ফ্রাই করে নেব। তো আমি পেঁয়াজ রসুনটা খুব ভালোভাবে ফ্রাই করে নিয়েছি, এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। আর লঙ্কা কুচি আর পেঁয়াজ কলিগুলো। আমি খুব ভালোভাবে ভেজে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুঁটি, আর দিয়ে দিচ্ছি ফুলকপি আর বিনসগুলো। এটা আমি খুব ভালোভাবে ভেজে নেব এগুলো।
আমি বিনসটা আর ফুলকপিটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজরগুলো। গাজরটাও আমি খুব ভালোভাবে ভেজে নেবো এবং এগুলোর সাথে মিক্স করে নেব। তো সবজিগুলো আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে, এটা ভাজা পুরোপুরি হয়ে গিয়েছে। এরপর আমি ডিমটা ভেজে নেব। তো আমি সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি। তো আমি ঘি দিয়ে দিয়েছি, এখন আমি দিয়ে দিচ্ছি ডিম। আমি ডিমটা খুব ভালোভাবে ভেজে নেব। তো আমি ডিমটা ভেজে নিয়েছি দেখুন। এরপর আমি ডিমটার সাথে এগুলো মিক্স করে নেব। এখন আমি সবজিগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর চিনি। তো আমি লবণ চিনিটা দিয়ে দিলাম, খুব ভালোভাবে এবার মিক্স করে নেব সবজির সাথে। তো আমি এখন দিয়ে দেব ভাতটা। আমার সবজিগুলো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে ভাজা, তো আমি ভাতটা দিয়ে দিচ্ছি। আমি আস্তে আস্তে করে ভাতটা ঢেলে দেব। এরপর আমি আস্তে আস্তে করে ভাতটা নেড়ে দেব। তো আমি খুব আস্তে আস্তে একদম আলতো হাতে ভাতটা মিক্স করব। দেখুন আপনারা, এটা খুব ভালোভাবে মিক্স করতে হয় সাবধানতার সঙ্গে, না হলে ভাতটা ভেঙে যাওয়ার আশঙ্কা থাকে। তো আমি একদম খুব ভালোভাবে এটা মিক্স করে নেব। তো দেখুন আমি ভাতটা খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি আর দিয়ে দিব ধনে পাতা কুচি। এগুলো আমি খুব সুন্দরভাবে ভাতটার সঙ্গে মিক্স করে নেব। তো আমি ঘি আর ধনে পাতা কুচিটাও খুব ভালোভাবে ভাতটার সঙ্গে মিক্স করে নিয়েছি। আমি একদম লাস্ট পর্যায়ে এসে দিয়ে দেব কাজু আর কিশমিশগুলো। এগুলো আমি খুব সুন্দরভাবে মিক্স করে নেব ভাতের সাথে। তো দেখুন আমার ফ্রাইড রাইসটা পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে। আমি এরপর এটাকে একটা বাটির মধ্যে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি এটা কতটা দেখতে সুন্দর হয়েছে এবং এটা খেতেও খুব টেস্টি হয়। আপনারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন। তো আমি এটা সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন আমার ফ্রাইড রাইসটা পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে। আমি এটা একটা বাটির মধ্যে প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা কতটা সুন্দর হয়েছে, এটা খেতেও খুব টেস্টি হয়। আপনারা বাড়িতে অবশ্যই এটা ট্রাই করবেন। আর যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তো প্লিজ প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর এখন অবধি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড দিলে আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যান। তো আমি আবারও চেষ্টা করব আপনাদের সামনে একটি সহজ এবং সুন্দর রেসিপি তুলে ধরতে। তো আমি আজকের মতো বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ।